কুষ্টিয়া দৌলতপুরের নাসির টোবাকোর ফ্যাক্টরি বন্ধের প্রতিবাদে মানববন্ধন করেছেন শ্রমিকরা কারখানার শ্রমিক ও কর্মচারীদের আয়োজনে রোববার দুপুরে উপজেলার আল্লাহর দরগা সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় নাসির টোবাকো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সহকারী ম্যানেজার আসাদুল হক বাবুর নেতৃত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সহকারী ম্যানেজার ক্লুক হোসেন মুকুল এবং কেশিয়ার মাহবুবে খোদাসহ অন্যান্যরা অবিলম্বে ফ্যাক্টরি চালু না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা পরে উপজেলা যুবলীগের সভাপতি বুলবুল আহমেদের আশ্বাসে কর্মসূচি সমাপ্ত করেন শ্রমিকরা